হুগলির উত্তরপাড়া পুরসভা ভবনে আগুন বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ উত্তর পাড়া কোতরং পুরসভা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা স্থানীয়রা উত্তরপাড়া থানায় ও পুরপ্রধান প্রধান দিলীপ যাদবকে ফোন করে ঘটনার কথা জানায় পুলিশ ও স্থানীয় সূত্রের খবর পুরসভার দোতলায় লিফটের সামনে একটি পাখা আছে সেই পাখার কয়েলপুরে শর্ট সার্কিট হয়ে যায় সেখান থেকেই ধোঁয়া বেরোতে থাকে ধোঁয়া সারা পুরসভাতে ছড়িয়ে পড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরসভার পাশে থাকা পুরসভার প্রেক্ষাগৃহ গণভবনে গণভবনে উন্নত মানের স্মোক ডিটেক্টর থাকায় ভবনে ধোঁয়া ভরে অ্যালার্ম বাজতে থাকে এই আওয়াজে বুঝতে পারে কোথাও আগুন লেগেছে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া দমকলের একটি ইঞ্জিন পুরো প্রধান ও উত্তরপাড়া থানার পুলিশ স্মোক ডিটেক্টর থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পুরসভা বলে দাবি পুরো প্রধান দিলীপ যাদবের পরে সিএসসির কর্মীরা এসে ইলেকট্রিক লাইন বন্ধ করে পরীক্ষা করে যে আর কোথাও কোনো বিপদ আছে কিনা হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ